ভারতের বিমানবাহী রণতরী ধ্বংস করার মতো প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র হাতে পেল পাকিস্তান। পাকিস্তানের JF-16 জঙ্গি বিমান ভারতের বিমানবাহী রণতরী সহ শত্রুর যুদ্ধ বিমানকে ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে। চীনের কাছ থেকে কেনা 60টি CM-400 AKG অ্যান্টিশিপ মিসাইল সংযোজনের পর এই সক্ষমতা অর্জন করল পাকিস্তান বিমানবাহিনী। 2017-18 অর্থবছরে পাকিস্তান বিমানবাহিনী এই ক্ষেপণাস্ত্রগুলো ক্রয় করে। পাকিস্তান তার পুরনো F-16 মিরেজ ও F-7 জঙ্গিবহর বদলে ফেলতে নিজেরা চীনের সাথে যৌথভাবে 100-এরও বেশি JF-17 জঙ্গি বিমান তৈরি করে। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়নার তৈরি CM-400 AKG স্বাভাবিক কোনো অস্ত্র নয়। এটি হাই ব্যালিস্টিক ফ্লাইট পাথ অনুসরণ করে, যা অনন্য অ্যান্টিসিপ মিসাইল করে না। 2012 সালে চীন জুয়াই এয়ার শোতে প্রথম এই সুপারসোনিক স্ট্যান্ড অফ মিসাইল হাজির করে। সেখানে JF-17 জঙ্গি বিমানের সঙ্গে এগুলো প্রদর্শিত হয়। JF-17 হল MiG-21 এবং আমেরিকার F-16 জঙ্গি বিমানের মিশ্রণে তৈরি একটি অত্যাধুনিক জঙ্গি বিমান। পাকিস্তান নাইজেরিয়া এবং মিয়ানমারের কাছে প্রতিটি $30 মিলিয়ন মূল্যে এই জঙ্গি বিমান বিক্রয় করেছে। ওই প্রদর্শনীর 6 বছর পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় $100 মিলিয়ন 60টি CM-400 AKG মিসাইল কেনার কথা প্রকাশ করে। এই সংগ্রহ JF-17কে শক্তিশালী শিপ কিলারে পরিণত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনারা জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো পরিচালনা করে US মেরিন ক্রপ, আর এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ। সে তুলনায় ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্তই সীমিত। মাত্র $100,000 মিসাইলের আঘাতে $100 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরের নিচে তলিয়ে যাবে, এটা অত্যন্ত একটা অবাক করা বিষয় বটে। বন্ধুরা বুঝতে পারছেন পাকিস্তানের হাতে এই মুহূর্তে চলে এসেছে এক গেম চেঞ্জার মিসাইল। CM-400 AKG মিসাইলের ওজন 2000 পাউন্ডের মতো। এতে 300 পাউন্ড ওজনের ফ্র্যাগমেন্ট ওয়ার হেড এবং 400 পাউন্ড ওজনের পেনিট্রেটিং ওয়ার হেড থাকে। 150 মাইল দূর থেকে লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত আনতে পারে। অনেক পর্যবেক্ষকের CM-400 AKG মিসাইলের গতির বিপরীতে ভারতের নিজস্ব ব্রহ্মস ক্রুজ মিসাইলকে তুলে ধরতে চান। ব্রহ্মস হল সোভিয়েতের ওনিকনস ক্রুজ মিসাইলের একটি সংস্করণ। এগুলো 370 মাইল দূর থেকে ছোড়া যায়। তবে আকার পাল্লা নির্ভুলভাবে আঘাত আনার ক্ষেত্রে CM-400 AKG মিসাইল অনন্য অ্যান্টিসিপ মিসাইল উইপন থেকে অনেক এগিয়ে। রাডারের চোখ ফাঁকি দিতে বেশিরভাগ অ্যান্টিসিপ মিসাইল নিচ থেকে ছোড়া হয়, অন্যদিকে CM-400 AKG মিসাইল ছোড়া হয় উঁচু থেকে। নির্মাণ প্রতিষ্ঠানের মতে JF-17 জঙ্গি বিমান 26,200 থেকে 39,400 ফিট উচ্চতায় থাকা অবস্থায় CM-400 AKG মিসাইল ছুটতে পারে। এগুলোর গতি ঘন্টায় প্রায় 9 Mach, তাই এগুলোকে বাধা দান করা প্রায় অসম্ভব। বন্ধুরা আমাদের নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন।